বেড়েই চলেছে বিদেশগামী উড়োজাহাজের ভাড়া। ট্রাভেল এজেন্টদের দাবি, চাহিদা বাড়ায় দাম বেড়েছে। জনশক্তি ব্যবসায়ীরা বলছেন, সংকট তৈরি করে 3-4 গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে টিকিট। মাসেক রাহাতের রিপোর্ট। ওমান থেকে এক মাস আগে আসা যাওয়া দুই পথের উড়োজাহাজের টিকিট মাত্র 30,000 টাকায় কেটেছিলেন আবদুল্লাহ। বিমানবন্দরে একই ফ্লাইটে যাওয়া আরো 10 জনের সঙ্গে কথা হয়, যাদের একই টিকিট, তাও আবার শুধু যাওয়ার পথের। ঢাকা থেকে কিনতে হয়েছে 70,000-90,000 টাকায়। শুধু বাংলাদেশের 30,000 টাকা খরচা পড়ছে। যদি ঢাকা থেকে কাটতাম, এই টিকিটটা এখন বাংলার 80,000 টাকা নিত আমার থেকে ট্রাভেল সেলার। 27 বছর মানে আছি, আমি আর দেখি না এত বাড়তি দাম টিকিটের। আমরা শ্রমিক কয় টাকা বেতন পাই? টিকিটে আপ ডাউন এত টাকা। আমাদের দাবি হচ্ছে যে টিকিটের দামটা এত কেন বাড়লো, এটা তদন্ত করে দেখার উচিত। গেল কয়েক সপ্তাহ ধরে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে কয়েক গুণ বেশি ভাড়া দেওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা। জনশক্তি ব্যবসায়ীদের অভিযোগ, কেউ কেউ আগে থেকে উড়োজাহাজের বেশিরভাগ টিকিট কিনে সংকট তৈরি করে পরে তা বেশি দামে বিক্রি করছেন। কারণ একটাই, সেটা হলো যে যারা মুনাফা লোভী আছে তারা শুধু মুনাফা করতে চাচ্ছে, দ্যাটস অল আমাদের কাছে মনে হচ্ছে। তো আপনি যে টিকিটগুলো বিক্রি করছেন, কার কাছে বিক্রি করছেন? আপনি প্যাসেঞ্জারের কাছে বিক্রি করেন। আপনি প্রতিদিন আপনার ফ্লাইট বুক করে দেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জারের কাছে আপনি টিকিট বিক্রি করেন। অথবা কোনো ট্রাভেল এজেন্সি যদি বিক্রি করতে চায়, যে 20 পাসপোর্টের নাম্বার দাও এবং 20 টিকিট তুমি আমার কাছ থেকে নাও। এবং যদি এই জায়গাটায় আসি, আমি মনে করি যে এয়ারলাইন্স তারা ব্যবসাও লুজ করবে না এবং যে আমাদের টিকিটের মূল্য এত বেশি হবে না। টিকিট বিক্রির সঙ্গে জড়িত ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাপ এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে না। তবে তাদের দাবি, ফ্লাইটের সংখ্যা বাড়ানো হলে অনিয়মের সুযোগ থাকবে না। ভাড়ার প্রভাব নাই, ওই যে বললাম যে অলরেডি ধরেন মার্চ পর্যন্ত ব্লক হয়ে আছে, তো এরপর এই ব্লকটা অটোমেটিক হয়ে যাচ্ছে। আপনার সমাধান হলো যতক্ষণ পর্যন্ত আপনাকে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি না হবে এবং একটা রেগুলারিটি বোর্ড তৈরি না করবে যে হ্যাঁ এই ভাড়াটা এর বেশি হতে পারবে না, আদারওয়াইজ এটা করা কোনোভাবে সম্ভব না। এ বিষয়ে বিমান প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, প্রবাসী কর্মীদের জন্য ভাড়া কমাতে নেওয়া হচ্ছে উদ্যোগ। এটা একটা কোর্ডিয়াল ইয়েতে তাদেরকে নিয়ে মিটিংয়ে বসে আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি, চেয়ারম্যান সাহেব বসেছেন, আমরাও মন্ত্রণালয় থেকে তাদেরকে নিয়ে বসবো, যাতে আমাদের সমবাজারের যারা আছে তাদের যাতে সহনীয় পর্যায়ে আসে ভাড়াটা, আর বিমানের পক্ষ থেকেও তাদের ভাড়া কীভাবে কমানো ইয়ে করা যায় সেই ব্যাপারেও আমরা মিটিংয়ে বসেছি। দেশে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বর্তমানে উড়োজাহাজের ভাড়া অনেক বেশি বলছেন সংশ্লিষ্টরা। অনলাইনে গিয়ে দেখা গেছে, এক সপ্তাহ পর ভারতের দিল্লি থেকে জেদ্দা আসা যাওয়া দুই পথের ভাড়া 50,000-60,000 টাকা, ঢাকা থেকে সেই ভাড়া 1,00,000 টাকার ওপরে। মাসরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।